what did happen to the last 10? I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি অক্ষয় তৃতীয়া করতে যাচ্ছি দোকানে। জানো, আজকে আমাকে নিমন্ত্রণ করেছে, প্রায় এক সপ্তাহ আগে আমাকে নিমন্ত্রণ করে দিয়েছিল। তো ওটার জন্যই আজকে আমি রেডি হয়ে নিচ্ছি। তো তার আগে তোমাদের আমি জানিয়ে দিই শুভ অক্ষয় তৃতীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই তোমাদের সবাইকে, আর ভরা ভালোবাসাও জানাই। তো যাই হোক, আমি রেডি হয়ে নিয়েছি, মুখের মেকআপটা আমার কমপ্লিট হয়ে গেছে, সেজেগুজে রেডি। এবার আমি হ্যাঁ শাড়ি পরে নিচ্ছি। তো ভেবেছিলাম যে আমি চুড়িদার বা কুর্তি লেগিংস পরেই চলে যাব। তারপরে তোমাদের দাদা বলল যে না, হ্যাঁ একটা ভালো দোকানে যাচ্ছ, নিমন্ত্রণ করেছে তোমাকে এক সপ্তাহ আগে থাকতে, তো একটু শাড়ি পরে চলো। তো আমি ডিসাইড করে পাচ্ছিলাম না কোন শাড়িটা পরবো। তো তোমার দাদাই পছন্দ করে বের করে দিল আমাকে এই শাড়িটা। বিয়ে যখন নতুন নতুন হয়েছিল তখন গিয়ে এই শাড়িটা আমি গিফটে পেয়েছিলাম। তো যাই হোক, বেশ সুন্দর শাড়িটা, একবারই পরেছি আর এই নিয়ে দুবার পরলাম আমি। তো শাড়িটা আমার ব্লাউজ আমার পরা কমপ্লিট হয়ে গেছে। এবার শাড়িটা আমি গুটিয়ে পরে নিয়েছি, আঁচলটা করে নিচ্ছি। তো তার মাঝখানে তোমাদের আমি একটা কথাই বলবো, তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টুক করে টিপে দিয়ে অল নোটিফিকেশানটা অন করে নেবে। এবার আমি কুচিটা করে নিচ্ছি, কারণ কি বলো তো, আমি না চুড়িদার কুর্তি লেগিংস এগুলো সহজেই পরে চলে যাওয়া যায়। এবার শাড়িটা না পরা মানে বিশাল ঝামেলা। সিল্কের শাড়ি যদি হতো তাহলে চট করে পরে নিতাম, ব্যাস হয়ে যেত। এটা না হ্যান্ডলুম শাড়ি, জানো তো, হ্যান্ডলুম মানে মাঠার দেওয়া করা করা টাইপের শাড়িটা। পরতে আমার এত সময় লেগে যাচ্ছে যে আমি কি বলবো। তো একবার কুচি করেছিলাম, কুচিটা করে একবার আমি ছেড়ে দিয়েছি, তারপর এখন আবারও কুচি করছি, দেখি ঠিক মতো করে পরতে পারি কি না। তো যাই হোক, একেবারে পাটে পাটে সমস্ত কুচিগুলোকে আমি ধরে নিয়েছি। ধরে নিয়ে এবার আমি এটা গুজে নেব, গুজে নিয়ে তারপর চলে আসব আঁচল করতে। তো একবার আমার এই সাইড থেকে সমস্ত কিছু ধরে নিয়ে আবার কি করলাম, খুললাম, কি বলতো, আঁচলটা আমার বড় হয়ে গেছিলো যার জন্য আমার পরা হচ্ছিলো না। তো আগে আমি গুজে নিচ্ছি এক সাইডটা, কাপড়টা ধরে গুজে নিয়ে তারপর আবার আমি সেই কুচিটা কুচি আঁচলটা ঠিক করে নিয়েছি, যাতে বড় না হয়। হ্যাঁ, কারণ আমার না যতবার আমি শাড়ি পরতে যাই ততবার আমার আঁচলটা মানে ধরা ছোঁয়ার বাইরে বেরিয়ে যায়, কী করে হয় আমি নিজেই বুঝে উঠতে পারি না। তো যাই হোক, এইবারে কুচিটা একটু বড় বড় দিচ্ছি, আর শাড়িটা ভীষণ বড়, জানো তো, ব্লাউজ পিস বের করে বানিয়ে নিয়েছি, দেখছো ম্যাচিংয়ের ব্লাউজ পিস পরেছি, তারপরও শাড়িটা ভীষণ বড়। তো আমি গুজে নিয়েছি, গুজে নিয়ে হ্যাঁ শাড়ির কুচিটা আমার পরা কমপ্লিট হয়ে গেছে। এবার চলে আসবো আমি আঁচল করতে। তো আঁচলটা এবার করা নিয়ে একটা যুদ্ধের কাজ, কি বলবো আর। এবার আঁচলটা যাই হোক একটু বড় বড় প্লিট দেবো, আর ছোটো ছোটো প্লিট করবো না, কারণ বড় বড় প্লিট করলে তাহলে পরতে সুবিধা হবে আমার, ছোটো ছোটো করলে না অনেক এখন ঝামেলা হবে ওটা সামলাতে। তো আঁচলটা আমি করে নিয়েছি, করে নিয়ে এবার পাটে পাটে সব সাজিয়ে নেব, সাজিয়ে নিয়ে তারপর সেফটি পিন দিয়ে আটকে নেব। তো যাই হোক, আমি আঁচলটা আমি করে নিয়ে এবার আটকে ফেলছি, তাও দেখছি আঁচলটা অনেকটাই বড় ঝুল হয়ে গেছে। তো আমি সেভাবে আন্দাজ মতো করে নিয়েছি, করে নিয়ে এবার সেফটি পিন নিয়ে নিচ্ছি, সেফটি পিন নিয়ে এবার ওটাকে আমি সেফটি পিন দিয়ে আটকে নেব। তো আমার প্রায় শাড়ি পরা আমার কমপ্লিট। তো বুকের এক সাইডে আমার শাড়িটা বারবার ধরে নিচে নেমে যাচ্ছিলো, এবার যাচ্ছি যেহেতু নিমন্ত্রণ করতে, হালখাতা করতে যাচ্ছি, নিমন্ত্রণ করেছে বলে সেখানে একটু ভদ্রভাবে না গেলে হয় বলো। তো যাই হোক, আমি একটু পিন আপটা করে নিয়েছি, করে নিয়ে ওখানে সেফটি পিন আটকে নিয়েছি। তো আমার শাড়ি পরা কমপ্লিট হয়ে গেছে, আমাকে কেমন লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্টে জানি। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার অন্য দিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকো, এভাবে আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো, আমাকে প্রচুর প্রচুর পরিমাণে সাপোর্ট করে যেও।